চতুৰ্থ পৰ্যায়ৰ লকডাউনৰ লগে লগে প্ৰশাসনে শিথিল কৰি দিছে কেতবোৰ নীতি নিয়ম কিন্তু একাংশ লোকে এই শিথিলতাৰ সুযোগ লৈ ৰাজহুৱা স্থানত উলংঘন কৰিছে লকডাউন নুনমাটি অঞ্চলতো লকডাউন উলংঘনৰ ঘটনা এতিয়া চিন্তিত কৰি তুলিছে বহু লোকক এখনবত অজৰ এক ৰিপৰ্ট আগবঢ়াইছো হয় সমগ্র দেখতে চলি আছে বর্তমান চতুর্থ পর্যায়ের লকডাউন আর চতুর্থ পর্যায়ের লকডাউন পূর্বর লকডাউন তুলনায় চতুর্থ পর্যায়ের লকডাউন বহু পরিমাণে শিথিল করা হয়েছে যে সাধারণ লোকের যে দুর্দশা হয়েছে দুর্দশার প্রতি লক্ষ্য রাখি সরকার প্রশাসনে পূর্ব তুলনায় বহু পরিমাণে লকডাউন শিথিল করেছে আর তারপর সকল রাইজকে আহ্বান জানাইছিল সকল রাইজকে এক নির্দেশনা জারি করেছিল যে সকল রাইজে নিজের দূরত্ব মানি চলিব সামাজিক দূরত্ব মানি চলিব মাস্ক পরিধান করব কিন্তু যে দৃশ্য এই মুহূর্তে এই দৃশ্য দেখাইছো যে যে সরকার যে আহ্বান সেই সরকারের আহ্বানক ভেঙুচালি করে একাংশ লোকে এনেদরে সামাজিক দূরত্ব পরিহার করে ওলাই আছে বজার সামর করবলে আর কোনো ধরনের সামাজিক দূরত্ব নাই কিন্তু প্রতিদিনে আমি বাতরি পরিবেশন করছো যে আজি সামাজিক দূরত্ব সকল রাইজে মানি চলিব লাগে আর প্রতিদিনে বৃদ্ধি পাইছে এজনের পিছনে আনজনকে কোভিড রোগীর সংখ্যা এজন গ্রাহক আছে মানে জানি দাদা দাদা সরকার তো আহ্বান জানাইছিল যে সামাজিক দূরত্ব সকলে বর্তায় রাখব লাগে কিন্তু এই বজার দেখা গেছে মানুষকে দূরত্ব বর্তায় রাখা কি কব এই ক্ষেত্রে আপনি এটা নিজের নিজের কথা মো কি কোয়া আপনি তো আইছে বজার ওলাই কিনে কিন্তু দেখা পাইছে এতে বজারখন মানুষে কি আপনি কি আহ্বান জানাব রাইজক রাইজে যদি মানি চলিবলে নিয়ম যিমান পারে হয় নিশ্চয়কে তেওঁ কৈছে কি সকলোৱে নিজৰ দূৰত্ব মানি চলিব লাগে ইয়াতে অন গ্ৰাহক আছে মই তেওঁৰ পৰা জানিব বিচাৰিছোঁ দাদা আপুনি বজাৰত ওলাই আহিছে নেকি হয় কিন্তু ৰাইজে যে চৰকাৰে যে আহ্বান জনাইছে যে সকলোকে সামাজিক দূৰত্ব বৰ্তাই ৰাখিব লাগে কিন্তু বজাৰত দেখা গৈছে যে এজনে আনজনৰ গাত লাগি আছে কি ক'ব নাই কিছুমান মানুহ বুজি নাপায় আৰু আপুনি নিজে যদি আঁতৰি থাকিব খোজে সিহঁতে যায় গাত ঘূৰিয়াই যাব খোজে তাক কি ক'ব আৰু এতিয়া কওকচোন আৰু বস্তু কিনিবৰ কাৰণে মানুহে অলপ চাই চিন্তি লৈ থাকিলে একো নহয় কিন্তু মানুহে কাকো কোনো মানে হেৰি নকৰে বৃদ্ধি হৈয়ে আছে আৰু বৃদ্ধি হ'ব এনেকুৱা থাকিলে আৰু বৃদ্ধি হ'ব চৰকাৰক আৰু কি আৰু চৰকাৰেতো সদায় কৈ আছে হেমন্ত বিশ্ব ছাৰেতো সদায় কৈয়ে আছে এইখিনি চলিবৰ কাৰণে তেতিয়াহ'লে আপোনালোকৰ গোটেইখিনি বস্তুটো আমি মেইনটেন কৰি থাকিলেও কিছুমানে মেইনটেন কৰিব নোখোজে ভয়ানক দৃশ্য হ'ব তেতিয়া উপায় নাই হয় নিশ্চিতভাৱে যে এজন লোক আছিল মই তেওঁৰ পৰা জানিলোঁ তেওঁ ক'লে যে যি চৰকাৰে যি আহ্বান জনাইছিল সকলো সামাজিক দূৰত্ব যি বজাই ৰখাৰ কাৰণে কিন্তু তেওঁ লোকসকলে এই ধৰণৰ সামাজিক দূৰত্বৰ কথা কোনো ধৰণৰ তেওঁলোকে মানা নাই তেওঁলোকে সেই চৰকাৰৰ যি নীতিৰেখনা সেই নীতিৰেখনা ভৰিৰে মোহাৰি গচকি পেলাইছে তেওঁলোকে আৰু এই দৃশ্য দেখুৱাইছোঁ এই মুহূৰ্তত মহানগৰী বামুণী মৈদামৰ বজাৰৰ দৃশ্য কিন্তু নিশ্চিতভাৱে এটা কথা উল্লেখ কৰিব লাগিব যে এই যি ৰাইজসকল ৰাইজ বা সাধাৰণ জনতা যদি সচেতন নহয় আগন্তুক দিনত ভয়াৱহ পৰিস্থিতিৰ সৃষ্টি হ'ব আৰু মই পুনৰবাৰ কৈছোঁ নিজে অসম নৰ্থ ইষ্টৰ দৰ্শকসকলক যে সকলো লোকে সজাগ হওক সতৰ্ক হওক আৰু এই ৰোগৰ পৰা বাচি থাকক বাতৰি দেখিলে